বর্তমানে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, আর এবারে তাকেই কাজে লাগানো হচ্ছে, তাকে কাজে লাগিয়ে নতুন ধরনের সাইবার প্রতারণা চক্র। এভাবেই রোজ বাড়ছে নতুন নতুন অপরাধ, নিত্য নতুন পন্থা অবলম্বন করে ধোঁকা দেওয়ার চেষ্টাও করা চলছে। আর সেই প্রতারণা চক্রের এমন এক তথ্য সামনে এলো যাতে করে রাতের ঘুম উড়েছে কলকাতা পুলিশের। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ তরুণীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সূত্রে জানা গিয়েছে, প্রথমে ব্যবহারকারীদের বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, তারপর সেখান থেকে নিকটবর্তী বন্ধুকে মেসেজ পাঠানো হচ্ছে, আর তারপর একটা লিঙ্কও পাঠানো হচ্ছে, আর সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদ ঘনিয়ে আসছে, হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়ার আরও যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, আর এরপরেই ওই লিঙ্কে ক্লিক করার পরে যখন হ্যাক হচ্ছে আপনার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের অ্যাকাউন্ট, তারপরে হ্যাকাররা পাসওয়ার্ড বদলে দিচ্ছে, এমনকি ব্যক্তিগত তথ্য হ্যাক হচ্ছে। সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাক করে সেখানে চলছে ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন, প্রলোভন দেখিয়ে দেওয়া হচ্ছে মোটা আয়ের টোপ, আর এই টোপে পা দিলেই প্রতারণার শিকার হতে হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে টাকা। এমনকি পরিচিত কারুর অ্যাকাউন্ট ব্যবহার করে বিনিয়োগ করার প্রলোভনও দেখানো হচ্ছে, অজান্তেই অ্যাড করা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে, আর সেখান থেকেই হচ্ছে স্ক্যাম। প্রোফাইল হ্যাক করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে যে শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে অথবা পার্ট টাইম চাকরির প্রলোভন দেখিয়েও তরুণ তরুণীদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, তাই আরও বেশি করে সতর্ক থাকতে বলছে কলকাতা পুলিশ। এভাবেই রোজ নতুন নতুন সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। যেমন দিন কয়েক আগের আরও এক ঘটনা সামনে আসে, নাম না জানা কোনো ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার বলে পরিচয় দিয়ে এক গ্রাহকের আধার কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে, আর তারপরে ওই গ্রাহকের আধার কার্ডে থাকা আঙুলের ছাপের তথ্য জাল করে নেওয়া হয়। তারপরে ওই সমস্ত তথ্য ব্যবহার করে প্রতারকরা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার এনভেলপ পেমেন্ট সিস্টেমের সাহায্য নিয়ে ওই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন। এরপরই প্রতারণার শিকার হওয়া ব্যক্তি গোটা বিষয়টা পুলিশকে জানান, অভিযোগ দায়েরও করা হয়। তার কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন বা ব্যাংক জালিয়াতি দমন শাখা। তারপর তারা একটি বিশেষ দল গঠন করে, তারা আগের এই ধরনের ব্যাংক জালিয়াতির অভিযোগগুলো খতিয়ে দেখেন। তখন তারা তদন্ত করে জানতে পারেন যে উত্তর দিনাজপুরে, ইসলামপুর এবং বিহারের আরারিয়া থেকে এই প্রতারণা জাল বিছানো হয়েছিল। তারপরই তদন্ত করে গ্রেপ্তার করা হয় দুজনকে। একের পর এক এমন ঘটনায় সতর্ক থাকতে বলছে পুলিশ, তাই আরও বেশি করে সতর্ক হন। আননোন কোনো অ্যাকাউন্ট থেকে বা নোন কোনো অ্যাকাউন্ট থেকে যদি সন্দেহজনক কোনো লিঙ্ক আসে সেটাতে ক্লিক করবেন না। হতেই পারে আপনার কাছের মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়ে গিয়েছে, আর হয়তো সেই মানুষটি নিজেও জানেন না। তাই সতর্ক হন, সজাগ থাকুন। তবে এক্ষেত্রে যেহেতু তরুণ তরুণীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে টার্গেট করা হচ্ছে, তাই তরুণ তরুণীদেরকে বলা হচ্ছে আরও বেশি করে সতর্ক হতে। বর্তমানে ইয়াং জেনারেশন ভীষণভাবে অ্যাডিক্টেড সোশ্যাল মিডিয়ার প্রতি, আর এইটাকেই কাজে লাগাচ্ছে এই প্রতারণা চক্র। আর বিশেষ করে যারা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, অনেকের কাছেই হয়তো সেভাবে টাকা থাকে না,
তাই সেক্ষেত্রে হয়তো ভুল কোনো লিংকে ক্লিক করে ফেলছেন তারা, আর নিমেষের মধ্যে তাদের বা তাদের বাবা মার অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যেতে পারে টাকা, তাই সতর্ক থাকুন। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করে নিন।